হ্যালো সবাইকে, আজকে বানিয়েছিলাম ডাল পুরি। তো তার জন্য প্রথমে লোটু মিডিয়াম হিটে একটা কড়াই বসিয়ে 2 চামচের মতো সরিষার তেল দিয়েছি। তারপর 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা, আর তার সাথে দিয়েছি কালো জিরে, রাঁধুনি, আজওয়ান আর হিং। অল্প অল্প করে একটু দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়েছি। তার সাথে দিয়েছিলাম 2 চামচের মতো ভাজা মশলা আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে আসলে একটা থালার মধ্যে নিয়ে রেখে দেবো। যারা সাথে সাথে করবেন তারা কিন্তু ডালটা আরেকটু শুকিয়ে নেবেন। আমি যেহেতু প্রায় ঘণ্টাখানেক পরে করব, তাই ডালটা একটু নরম রেখেছি, যাতে করে ঘণ্টাখানেক পর কিন্তু ডালটা পুরো শুকিয়ে শক্ত হয়ে যাবে। এরপর এখানে কিছুটা ময়দা, একটু কালো জিরে, আজওয়ান, 2 চামচের মতো সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে রেখেছিলাম। ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি। এভাবে পিঠে বা মোমো তৈরি করা হয় সেইভাবে কিন্তু খুব সুন্দর করে পুরটা দিয়ে দিলাম। মানে ভালো করে পুর দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরটা যত সুন্দরভাবে দেওয়া হবে, অর্থাৎ পারফেক্ট হলে, তবেই কিন্তু ডালপুরি একেবারেই ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। আমি কিন্তু এখানে অনেকটা করে পুর দিয়েছি, প্রায় ভর্তি ভর্তি করে। আর ডালপুরিটা বেলার সময়তেও কিন্তু আমার ডালপুরিগুলো একটাও ফেটে যায়নি বা ছিঁড়েও যায়নি, তাই পুরটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা লেচিতে আমি পুরগুলো ভরে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে মটর ডাল ইউজ করেছিলাম। যে যার পছন্দ মতো সে তার কিন্তু ডাল দিয়ে সেম প্রসেসে ডালপুরিটা বানিয়ে নিতে পারেন। এরপর অয়েল ব্রাশ করে ডালপুরিগুলো আস্তে আস্তে একটু এদিক ওদিক করে কিন্তু বেলে নিয়েছি। আর ডালপুরিগুলো খুব আস্তে আস্তে বেলতে হবে, প্রথমেই কিন্তু খুব বেশি চাপ দিলে পুরোপুরি ফেটে যেতে পারে, তাই খুব সাবধানে কিন্তু বেলে নিতে হবে। এখানে একটা কথা না বললেই নয়, আজকের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা কিন্তু এই ডালপুরিটা জাস্ট দুর্দান্ত বানায়। এরপর ভাজার জন্য হাই হিটে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে এক একটা কিন্তু ডালপুরি দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু একেবারে ফুটবলের মতো ফুলে গেছে। আর বিশেষত্ব হচ্ছে এই ডালপুরিটার কিন্তু এতটা ছাঁকা তেলে ভাজা, অথচ তেল কিন্তু লেগেই থাকবে না, পুরোপুরি শুকনো হয়ে থাকবে। তো তোমরা কিন্তু ভাজার পরে দেখতেই পাবে। এরপর দেখো একে একে ডালপুরি কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে তুলে নিচ্ছি, আর প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। বাড়িতে নিরামিষ দিনগুলোয় কিন্তু এরকম ডালপুরি করে আমার মা বাড়ির প্রত্যেকের কিন্তু মন জয় করে ফেলেন। এরপর কিন্তু আমার কথাটা জাস্ট মিলে গেল। দেখুন ডালপুরিগুলো কিন্তু ডুবো তেলে ভাজার পরও এর মধ্যে কিন্তু একেবারেই তেল চ্যাপচ্যাপ করেনি বা তেল কিন্তু লেগেনি, খুব সুন্দরভাবে একেবারে ড্রাই হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এরকম সিম্পল ডালপুরির রেসিপি করে নিতে পারো, জাস্ট দুর্দান্ত খেতে লাগে। আর অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর লাস্টে বলবো থ্যাংক ইউ মা।